আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন কোনো এক বড় কোম্পানির এক তরুণ সিইও তার অফিসের অনেকগুলি কাজ নিয়ে বাড়ি ফিরল এবং তার ছেলে তাকে বলল বাবা তোমার সঙ্গে এখন আমি খেলবো বাবা বলল বেটা আমার অনেক কাজ আছে তোমার সঙ্গে আমি পরে খেলবো কিন্তু ছেলেটি বললো বাবা তুমি কাজ পরে করবে এখন তুমি আমার সঙ্গে খেলো বাবার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু কোনো ফল হলো না ছেলেটির বান্দা সে এখন তার বাবার সঙ্গেই খেলবে তাই তার বাবা তাকে অন্য কাজে এঙ্গেজ করতে চাইল যাতে সে তার অফিসে কাজগুলো করতে পারে তাই সেজন্য একটি ওয়ার্ল্ড ম্যাপ তার টেবিলের ম্যাগাজিন থেকে ছিঁড়ে নিল এবং সেটিকে টুকরো টুকরো করলো তারপর বলল এক টুকরো টুকরো কাগজ থেকে তুমি আবার আগের মতো ওয়ার্ল্ড কাপে সাজাও এবং তারপরে তোমার সঙ্গে খেলব বাবা ভাবল তার এটি করতে অনেক সময় লেগে যাবে এবং এর মধ্যেই তার অফিসের সমস্ত কাজগুলি সেরে নেবে কিন্তু পাঁচ মিনিট হতে না হতেই ছেলেটি বলল বাবা এই নাও আমার এটি হয়ে গেছে বাবা তো অবাক এত কম সময়ে কীভাবে সম্ভব বাবা তার ছেলেকে প্রশ্ন করলো যে এত তাড়াতাড়ি তুমি কীভাবে করলে ছেলেটি বলল বাবা তুমি হয়তো লক্ষ্য করিনি যে ওয়ার্ল্ড ম্যাপের পেছন দিকে একটি ফুটবলের ছবি ছিল আমি জাস্ট ফুটবলের ছবিটিকে সাজিয়েছি এবং ওয়ার্ল্ড ম্যাপটি অটোমেটিক হয়ে গেল এই ম্যাগাজিনের পেজের মতো আমাদের জীবনে অনেকগুলি ইন্টার কানেক্টেড ডাইমেনশন রয়েছে আমরা যদি কোনো একটি সহজ কাজের দিকে ফোকাস করি তাহলে অপরটা অটোমেটিক হয়ে যাবে আমরা যদি এখানে যে ফুটবলটিকে আখেরাতের জীবন এবং ওয়ার্ল্ড ক্যাপটিকে দুনিয়ার জীবন ধরি তাহলে ফুটবলের মতোই আমাদের আখেরাতের জীবনকে সাজালি আমাদের দুনিয়ার জীবনটি অটোমেটিক সুন্দর সাজানো সাজানোগ্রস্ত হয়ে যাবে এবং আমরা দুনিয়া এবং আখেরাতে উভয় স্থানে সফলতা লাভ করতে পারবো